Assalamualaikum. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। হেফাজতে ইসলামের আমির বাবুনগরী আর নেই। 2024 সালের মধ্যে জাহাজ ভিড়বে বে টার্মিনালে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। করোনায় বয়সে ছাড় পেলেন চাকরি প্রার্থীরা, বাদ যাবে না বিসিএসে। পাঁচ মাস পর খুলল দেশে সব পর্যটন কেন্দ্র। এবং দেড় মাসের সর্বনিম্ন মৃত্যু, প্রাণ গেল 159 জনের। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। হেফাজতে ইসলামের আমির জুনেদ বাবুনগরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুর 12:30টায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বিকেলে বলেন, সবাই যাতে জানাজায় অংশ নিতে পারেন সেজন্য জানাজার সময় রাত 11:00 নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বাবুনগরী। 2024 সালের মধ্যে বে টার্মিনালে জাহাজ ভিড়বে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আর তার জন্য ইতিমধ্যে টাইমলাইনও ঠিক করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা 1:30টায় চট্টগ্রাম বন্দরের হালি শহরস্থ বে টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। বলেন, বে টার্মিনাল নির্মাণে বন্দরের টাকার সমস্যা হলে সরকার আছে। পদ্মা সেতুর মতো বে টার্মিনাল বাংলাদেশের গর্ব। এখানে মাল্টিপারপাস টার্মিনাল তৈরির কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দর। প্রস্তুতি হিসেবে করা হয়েছে জমি অধিগ্রহণও। করোনার কারণে সরকারি চাকরি প্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে বয়সের ছাড় দেয়া হলো মোট 21 মাস। অবশ্য বিসিএস এর জন্য এ ছাড় প্রযোজ্য হবে না। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনা পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের 25 মার্চ নির্ধারণ করতে হবে। দীর্ঘ প্রায় 5 মাস পর আজ থেকে আবারও খুলে দেয়া হলো দেশের সব পর্যটন কেন্দ্র। করোনা সংক্রমণ বাড়ায় গত 1 এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয় দেশের পর্যটন কেন্দ্রগুলো। ঘুরতে আসা পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হোটেল মোটেল সহ পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন কেন্দ্রগুলো খুলে দিলেও এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে সরকার। রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা 50% ব্যবহার করে চালু করতে পারবে। সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে, মানতে হবে স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এই সপ্তাহে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা 200 নিচে রয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 159 জন। এটি গত দেড় মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24,878 জনে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 6,566 জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,47,210 জনে, আর নতুন করে সুস্থ হয়েছেন 10,153 জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।